Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel Sumaiya's blog. Ami Shoma achi apnader sathe. Othiti appayan bolen ar nijeder khawa dawai bolen eta chhara jana jomei na shitkale. Shitkale kintu amra onek beshi ektu pithapuli kheye thaki ar tar bhitore ei shiyai pitha ar hasher mangsho ta kintu Bagirhattei shudhu pradhan na sob jaygay ekhon motamoti shobai খাওয়াটা শিখে গেছে, বুঝে গেছে। অনেকের কাছে হয়তো বা মেশিনটা নেই, তারা আবার যার যার পার্সোনাল এক একটা মেশিনও কিনে নিয়েছে। আর হচ্ছে যাদের বাসায় মানে মেশিন সবসময় থাকে, তারা তো শীতে গরমে সবসময় হচ্ছে এই পিঠাটা খেতে পারে। আমি কিন্তু গরমেও অনেকবার শেয়ার করেছি এই পিঠাটা, আমার বাসায় যখন গেস্ট এসেছিল বা এমনি গেস্ট আসা বাদেও আমি অনেকবারই এই পিঠাটা খেয়েছি, সেটা শেয়ার করেছি। আর সামনে তো শীতকাল আসছে, অলরেডি শীত পড়ে গিয়েছে, কিন্তু এখন তো তেমন একটা শীত পড়েনি। তারপরেও আমি তো এমনি মাঝে মাঝে ওর বাবা বলে যে হচ্ছে সিয়াই পিঠা তৈরি করার জন্য, তো আজ হচ্ছে সেটাই করেছিলাম। তো আজ হচ্ছে হাঁসের মাংস দিয়ে রান্না করেছি। আমি গত গত ভিডিওতে শেয়ার করেছিলাম হচ্ছে গরুর মাংস দিয়ে সিয়াই পিঠা খেয়েছি। তো আমার এই মশলা দেওয়া দেখলে অনেকে হয়তো বা হাসবেন যে এত মশলা আমরা খাই। হ্যাঁ, আমরা একটু বেশি মশলাই খাই, আর তারপরেও এত মশলা দেওয়ার পরেও কখনো কখনো আমি শুনি যে আমার হচ্ছে মশলাটা একটু কম হয়ে গিয়েছে। তো আসলে আমরা সবাই হচ্ছে একটু ঝোল তরকারিটা খেতে পছন্দ করি, অনেকে আছে শুকনো শুকনো করেই সব কিছু খায়, সেজন্য তাদের হয়তো বা একটু কম লাগে আর আমাদের একটু বেশি লাগে। তো আমরা আসলে অতিরিক্ত মশলাই খাই, এটা আমি যখন রান্না করি তখনও বুঝি, আর এখন যখন আমি ভয়েস দিচ্ছি তখন আমি নিজেও অবাক হয়ে যাই যে এত মশলা আমি রান্নায় ইউজ করি। কিন্তু এটা তো করতেই হবে, তা না হলে হয়তো বা মানে আমাদের ফ্যামিলিতে যারা আছে তারা হয়তো বা খেতে পারবে না বা ভালো লাগবে না তাদের কাছে। তো সবার কথা চিন্তা করেই তো রান্নাটা করা উচিত। তো আমি হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে মাংসটা ধুয়ে চড়িয়ে দিয়েছি। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, আর আমি তো সবসময় বলি যে কষানোটা যত ভালো হয় ততই বেশি আমার মনে হয় যে রান্নাটা তত ভালো হয়। তো আমি হচ্ছে রান্না করতেছিলাম, আর ওর বাবা ওর দাদু হচ্ছে মাংস এই সরি পিঠাটা হচ্ছে রেডি করতেছিল। তো আমিও হচ্ছে রান্না শেষ করে গিয়ে তারপরে হচ্ছে পিঠা বানিয়েছি, কারণ আমার শাশুড়ির হচ্ছে পিঠাটা ওভাবে চাপ দিয়ে দিলে হাতে ব্যথা করে, এজন্য আমি হচ্ছে রান্নাটা মানে কমপ্লিট না করে জাস্ট ঝোলের পানিটা দিয়ে তারপর আমি হচ্ছে পিঠা বানাতে গিয়েছিলাম। তো ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক দিয়ে আপনারা দেখা শুরু করতে পারেন। আর আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি রেগুলার দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। পিঠাটা বানানো কিন্তু অনেক বেশি কষ্ট না, কিন্তু একটু বেশি ঝামেলার হয়, এই কারণে হয়তো বা অনেকে মানে সব সময় খেতে চায় না এই পিঠাটা, কিন্তু যে জিনিসটা খেতে স্বাদ হয় সেটা একটু কষ্ট করে করাই যায়, আমার কাছে এটাই মনে হয়। আমি তো যেদিন হচ্ছে পিঠাটা আমার বাসায় যেহেতু মানে বারবারই করা হয় এজন্য আমি আগে থেকে একটু প্রস্তুতি নিই, যাতে পরবর্তী দিন যেদিন পিঠা বানাবো সেদিন যাতে আদার্স কাজগুলো একটু কম থাকে, ওই পিঠা বানাতে বা মাংস রান্না করতে বেশি সময় দেওয়া যায়। আর অনেকে আছে যারা কাল হয়তো বা মাংস খাবে, অনেক বেশি মাংস বা গেস্ট আসবে, আগের দিন রাত্রে বেলায় একটু মাংসটাকে কষিয়ে রাখে, আমার বাসায় আসলে সেটা হয় না, সেটা পছন্দও করে না। এজন্য আমার যেদিন পিঠা বানানো হয় সেদিনই মাংসটা রান্না করতে হয়, আর এটা কিন্তু অনেক বেশি প্যারা। আর বিশেষ করে শীতকালে যখন সকালে মানে দিনের বেলায় টাইম তো একেবারেই কম থাকে, আর ওই টাইমে এই পিঠাটা বানিয়ে আবার মাংস রান্না করা এটা কিন্তু অনেক টাইমের ব্যাপার, এজন্য অনেক সকালবেলা থেকেই পুরো কাজটা কমপ্লিট করতে হয়, কারণ পিঠা তো শুধু বানালেই শেষ নয়, পিঠাকে আবার সিদ্ধ দিতে হয়, তারপর হচ্ছে লবণ পানি দিয়ে পিঠাটাকে ছাড়াতে হয়,
পিঠাটা অনেক বেশি শুকনো হয়ে গেলে এটা খেতে ভালো লাগে না, এটা গরম গরম খেতে হয়। তো গরমকালে একটু প্রবলেমটা কিন্তু কমই হয়, শীতকালে প্রবলেমটা বেশি হয়। তারপরেও কিন্তু পিঠাটা শীতকালেই মানুষ বেশি খেয়ে থাকে। আর এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার আজকে হাঁসের রান্নার চেহারাটা, আমার কাছে তো বেশ ভালোই লাগতেছে, আর আমার কাছে আসলে খেতেও অনেক বেশি ভালো লেগেছিল। কারণ হচ্ছে অনেক সময় রান্না করলে বলি না যে আমি যেহেতু ভয়েসটা দেই তো আমার রান্নার প্রশংসা তো আমি করব, আর এখন আমার কাছে মনে হয় যে আমার রান্নার প্রশংসা কেউ করলো আর না করলো তাতে কি, আমার কাছে ভালো লাগে তাই আমি বলি যে না আমার কাছে আসলে ভালো লেগেছিল। কারণ আমি সবসময় হচ্ছে চেষ্টা করি যে ভালোভাবে রান্না করার জন্য, কখনোই আমি রান্না করার সময় কোনো গাফিলতি করি না যে আমার রান্নাটা যেন খারাপ হয়। অনেকের কাছে গল্প শুনি যে রান্না করতে পারে কিন্তু ভালোভাবে রান্নাটা অনেক সময় করে না, কিন্তু আমি যে জিনিসটা রান্না করি না কেন আসলে আমি চেষ্টা করি যে সেটা যেন ভালো। আর এই যে আজকে হচ্ছে অনেক পিঠা বানানো হয়েছে, কারণ আজকে হচ্ছে ফ্রিজে বক্সে করে কিছু পিঠা রেখে দিব, আর আমার শাশুড়ি হচ্ছে কিছু পিঠা শুকনো করবে। এই পিঠাগুলো শুকনো করলে কিন্তু ভেজে পরবর্তীতে খাওয়া যায়, আর আমার শাশুড়ি এটা প্রায় করে থাকে, কোনো একদিন হয়তো বা সেটাও শেয়ার করব। আর এই যে আমার শাশুড়ি হচ্ছে পিঠাটাকে সেদ্ধ করে আনার পর লবণ পানিতে পিঠাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে। তো আমার আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে গিয়েছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ অনেক বেশি বড় ভিডিও দেখলে অনেকে হয়তো বা অনেক বেশি বিরক্ত হয়, আর আমি কিন্তু আসলে সব সময় বড় ভিডিও দিতে পারি না, আমার ছোট ভিডিওই হয়ে থাকে, কিন্তু আজকের ভিডিওটা একটু বড়ই ছিল। তো আমার রান্নাটা হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে, আমি উপর থেকে একটু জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি, কিন্তু রান্নাটা শেষ হলেও পিঠা বানানোটা শেষ হয় না, কারণ আজকে অনেক পিঠা ছিল, আপনারা দেখেছেন বড় খাঞ্চিয়াতে পুরো ভরা ছিল পিঠাটা। তো সিদ্ধ করে আনার পর আমার শাশুড়ি হচ্ছে এতে রেখেছিল, পরে আমি তাকে বললাম যে আপনি যান এখন আমি করি। তো পুরোটাই কমপ্লিট করার পর এখন হচ্ছে আমরা সবাই খেতে বসেছি। তো আজ হচ্ছে একটা আমার শখের জিনিস শেয়ার করব, এটা হচ্ছে একটা কমফোর্টার, এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো পার্সেলটা মাত্রই এসেছে, তো আমি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি নিজেও দেখব। এখানে একটা বেডশিট, দুটা পিলো কভার আর একটা বালিশ, সরি কোলবালিশের কভার আর একটা কমফোর্টার ছিল, আমার অনেক শখ ছিল এই জিনিসটা, আর এই কালারটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো আমি হচ্ছে এটা একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম, জিনিসটা অনেক ভালো ছিল আর হচ্ছে কমফোর্টারটা অনেক সুন্দর ছিল। তো আমার বেডশিটে হচ্ছে আরেকটাই হচ্ছে একটু গোলাপি, এটা একটু হালকা গোলাপি, ওটা একটু ডিপ আর একটা বেডশিট ছিল, তো আমি হচ্ছে ওইটার পরেই এই বেডশিটটা দিয়েছি, কারণ আমি অর্ডার করার পর যেহেতু মাত্রই আসছে আমি নিজে একটু বিছিয়ে এটা দেখবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের রান্নাবাড়া আর আজকের হচ্ছে আমার এই কমফোর্টারের সেটটি। তো অনলাইন পেজ থেকে কোনো কিছু অর্ডার করলে সবসময় ভয় থাকে যে কেমন হবে, সব কিছু ঠিকঠাক মতো হবে কি না, তো সব কিছু মিলে মোটামুটি বেশ ভালোই ছিল। আর আমার বেডে এটা হচ্ছে দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল অনেক বেশি ভালো লেগেছে, তো যেহেতু দিনের বেলা ছিল আমি হচ্ছে জানলাটা জাস্ট আটকি তারপর ভিডিও করেছি, তারপরে এখন মনে হচ্ছে একটু অন্ধকার অন্ধকার, কালারটা তেমন বেশি ফুটে ওঠেনি, কিন্তু আসলে কালারটা অনেক বেশি সুন্দর ছিল। তো আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটিকে পৌঁছে দিবে বন্ধুর মাঝে। আর হচ্ছে নতুন নতুন ঠান্ডা পড়েছে, সবাই অনেক বেশি অসুস্থ হচ্ছে, তো আপনারা দোয়া করবেন আমার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।